তো বন্ধুরা মিমফাই কিন্তু তিরিশ তারিখে লঞ্চ হয়ে যাবে তো আজকে আপনাদেরকে এমন একটা টিপস আপনাদেরকে দেখিয়ে দিব মানে ট্রিক্স বলতে পারেন আপনারা আনলিমিটেড স্পিন এখানে করতে পারবেন আনলিমিটেড স্পিন যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্যালেন্সের কয়েন কিন্তু এটা অনেক বেশি হবে এবং আপনাদের লেভেলটাও কিন্তু আপ হয়ে যাবে তো এই ট্রিক্সটা কিন্তু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব তো যারা মিমফাইতে মাইনিং করছেন যেহেতু আমাদের হাতে আর বেশি সময় নেই মাত্র নয় দিন সময় রয়েছে এটা লিস্ট হয়ে যাবে নয় দিন পর কিন্তু সবাই টাকা পাবেন তো কিভাবে এই কয়েনগুলো আপনারা বাড়াবেন লেবেলগুলো বাড়াবেন আনলিমিটেড স্পিন করবেন সেটা কিন্তু এখন দেখিয়ে দিব এখানে কিছু সিস্টেম রয়েছে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন কিভাবে এখানে দেখেন আমার কয়েনটা এখানে দেখেন আমার এখানে কত ওয়ান বিলিয়ন সিক্স সেভেন জিরো মিলিয়ন কয়েন রয়েছে ওয়ান বিলিয়ন ছশো সত্তর মিলিয়ন কয়েন আমার এখানে রয়েছে আমার এই কয়েনের ব্যালেন্সটা দেখেন তারপর আমার এখানে স্পিন কত রয়েছে এখানে দেখেন আষ্টশো ষাটটা স্পিন রয়েছে এই জিনিসটা লক্ষ্য রাখবেন সবাই আনলিমিটেড এখানে স্পিন করতে পারবেন প্রতিদিন আপনার স্পিন কিন্তু শেষ হবে না সেটার একটা সিস্টেম রয়েছে সেটা এখন দেখিয়ে দিব তো সবাই ভিডিওতে লাইক করে দেন যারা মিমফাইতে মাইনিং করছেন এবং ভিডিওটা দেখছেন সবাই তাড়াতাড়ি ভিডিওতে একটি করে লাইক করে দেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন রয়েছেন মাইনিং করছেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে কিন্তু ক্লিক করে সরাসরি আপনারা মাইনিং করতে পারেন তিরিশ তারিখে কিন্তু এখান থেকে সবাই টাকা পাবেন তো এখন আমরা এখানে আনলিমিটেড স্পিন কিভাবে করব তো এখানে আমার আষ্টশো এখানে স্পিন রয়েছে এই জিনিসটা আপনারা লক্ষ্য করেন এই স্পিনে ক্লিক করবেন এখানে আমার পঞ্চাশটা জেমস লাগবে আর ব্যালেন্সটা একটু লক্ষ্য করেন তারপর লেভেলটা দেখেন লেভেলটা কিন্তু আঠারোতে রয়েছে ঠিক আছে সব কিছুই আপনারা আমার এখানে দেখে রাখেন তো আমি এখন স্পিন কর আষ্টশো স্পিন আমার রয়েছে এই জিনিসটা লক্ষ্য করেন তো এখানে দেখেন একটা জিনিস তো এখানে আমরা আসার পর এখন আপনি কত এক্সে এখানে স্পিনটা করবেন এখানে দেখেন এখানে ওয়ান এক্স রয়েছে তো এখানে আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে স্পিন করার আগে এখানে আপনার কি দরকার এখানে প্রথম দরকার হচ্ছে আমাদের এই পঞ্চাশটা জেমস তারপর এখানে দেখেন উপরে এখানে একটা এখানে একটা আইকন রয়েছে এটা হচ্ছে পুতুল এই পুতুল আমাদের কয়টা দরকার এখানে দেখেন এখানে ছয়টা পুতুল দরকার তো ছয়টা পুতুল হলে আমরা কি পাবো এখান থেকে এখানে দেখেন তিনটা কিন্তু এখানে যে বুস্টার রয়েছে বুস্টার পাবো তিনটা তো আপনাদের কি করতে হবে আমাদের যেহেতু ছয়টা এখানে লাগবে তো আমরা কি করব প্রথমে টু এক্সে মারবো এখানে কিন্তু ছয়টা লাগবে এই জিনিসটা লক্ষ্য রাখেন আমাদের মেন টার্গেট হল এখানে আমাদের এই এইটা একটা একটা করে ফিল করা এটা ফিল করতে যাবেন তারপর জেমসও পেয়ে যাবেন তারপর আপনার স্পিন রয়েছে আষ্টশো আমার স্পিন আষ্টশো রয়েছে তো দেখেন আমি এখানে টু এক্স করে মারি আপনাদেরকে আগে দেখাই এক্সাম্পল দেখালে আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন আমার আষ্টস যে স্পিন রয়েছে এই জিনিসটা একটু লক্ষ্য করেন আমি আগে ছয়টা যে পুতুল রয়েছে এখানে চারটা পেলাম দেখেন এখানে চারটা হয়ে গেছে তো এই চারটা হয়ে গেছে আর দুইটা লাগবে তো এই দুইটা আমি এখানে এখানে ফিল আপ করি আমি আবার স্পিনও নিয়ে আসবো আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখেন স্পিন কিন্তু আমার আষ্টস ছিল স্পিনও আমি আগের জায়গায় নিয়ে আসবো মানে প্রতিদিন কিন্তু আপনার স্পিন কিন্তু আনলিমিটেড পাবেন দেখেন এখানে নয়টা পেয়েছি কী হলো বুস্টার পেয়ে গেলাম এখন দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য রাখেন এখানে আবার দিয়েছে কটা জিরো পয়েন্ট ফাইভ মানে আমার পাঁচটা কিন্তু এখানে বসের ড্যামেজ পাব তো পাঁচটা বসের ড্যামেজ পেলে তো আমি অল্প মানে স্পিন করলে পেয়ে যাব তো এই কারণে এখানে টু এক্সের জায়গায় আপনি কখনও যখন দেখবেন এখানে পাঁচটা লাগবে ছয়টা লাগবে তখন আপনার টু এক্স হাই থ্রি এক্স এখানে স্পিন করবেন এর বেশি কিন্তু করবেন না করলে কিন্তু লস হয়ে যাবে কারণ এখানে আপনার দরকার মাত্র পাঁচটা তো পাঁচটার জন্য যদি বিশটা পঁচিশটা তিরিশটা স্পিন খরচ করেন তাহলে কিন্তু আপনার স্পিন নষ্ট হয়ে যাবে তো এখানে দেখেন আমার পাঁচটা দরকার তাই আমি এখানে কি করব টু এক্সেই করব আর এখানে আমার দেখেন তিনটা হয়ে গেছে পঞ্চাশটার জায়গায় তিনটা হয়ে গেছে এ টোটাল হিসাব করতে হবে দেখেন আমি হিসাব করে করে আর আমার লেভেল কিন্তু আঠারোতে রয়েছিল আমি লেভেলটাও আপ করব এবং স্পিন কিন্তু আমার আষ্টশো ছিল স্পিনও কিন্তু আমি আবার নিয়ে আসবো তো এখন পাঁচটা দরকার পাঁচটা আমি এখানে এখানে ফিল করি আমি আবার স্পিনে ক্লিক করব অটোতে পরে দিব আগে আমরা অটোতে দিব না দেখেন আমি আগে পাঁচটা ক্যাপচার করি এই পাঁচটা তিনটা পেলাম দেখেন এখন তিনটা পেলাম আর দুইটা দরকার তো আমি আর দুইটা এখানে কালেক্ট করি সময় কিন্তু বেশি নেই মাত্র নয় দিন সময় আছে এই কয়েনটা লঞ্চ হবে তো এর আগে যে যত পারেন কয়েনগুলো কালেক্ট করেন দেখেন এখানে কিন্তু আমার আমার কিন্তু এখানে যে পাঁচটা ছিল পাঁচটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাহলে এখানে দেখেন ভিডিওটা কিন্তু একটু বড় হবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন একটু বড় হবে বড় হলেও আপনাদের এখানে কিন্তু অনেক উপকার আসবে কয়েন বাড়বে লেবেল বাড়বে তারপর স্পিনও শেষ হবে না তারপর এখানে লটারি তো প্রতিদিন অংশগ্রহণ করতে পারবে এখানে দেখেন পাঁচটা শেষ হয়ে এখন কি হয়েছে দশটা আবার দশটা এসেছে তো এখন আমাদের দশটা দরকার তো আমরা কী করবো থ্রি এক্সে মারবো দেখেন এখানে আমি কিন্তু স্পিনটা থ্রি অ্যাক্স করে দিয়েছি এখন যেহেতু আগে ছয়টা দিয়েছিল পাঁচটা দিয়েছিল এখন থ্রি অ্যাক্স করে দিয়েছি দশটা দরকার এই কারণে তো দশটা কমপ্লিট করলে কি পাবো এখানে দেখেন দুই লাখ কয়েন পাবো তেই জিনিসটা আপনার আমি আর জিনিস দেখাবো ইম্পর্টেন্ট জিনিসটা কিন্তু দেখাবো ভিডিওর ভিতরে সেই ইম্পর্টেন্ট জিনিসটা না দেখলে কিন্তু আপনার হবে না এই ইম্পর্টেন্ট জিনিসটা আমি দেখাবো ভিডিওতে তো এখন দশটা লাগবে দুই লাখ কয়েনের জন্য আমি এখন থ্রি এক্সে স্পিন করবো অটোতে কখন মারবেন সেটাও কিন্তু দেখিয়ে দেব দেখেন একসাথে সব কিছুই আমার কমপ্লিট হবে এখানে পঞ্চাশটা জেমসও কমপ্লিট হবে লেভেল বাড়বে কয়েন বাড়বে স্পিনও বাড়বে সব কিছু এ টু জেড কিন্তু হবে আমি থ্রি এক্সে মারছি ঠিক আছে দেখেন আমার দশটা কিন্তু লাগবে থ্রি এক্সে মারবো দেখেন তিনটা আর লাগবে ছয়টা তো যারা ভিডিওটা দেখছেন বন্ধুরা দেখেন আটটা আটটা হয়ে গেছে আর দুইটা লাগবে থ্রি এক্সে কিন্তু মারতেছি তো যারা ভিডিওটা দেখছেন বন্ধুরা তাড়াতাড়ি লাইক করে দেন আর দুইটা দরকার দেখেন আর দুইটা দরকার দুইটা পেয়ে গেছি দশটা দশটা দুই লাখ কয়েন পেলাম এখন দেখেন এখানে একটা জিনিস দেখেন তো এখানে দেখেন উনতিরিশটা এখন হচ্ছে উনতিরিশটা উনতিরিশটা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের কি দিবে দেখেন এখানে একশোটা কিন্তু স্পিন দিয়ে দিবে উনতিরিশটা কমপ্লিট করলে তাহলে আমি মাত্র পঞ্চাশটা খরচ করেছি এখন আর পঞ্চাশটা খরচ করে যদি উনত্রিশটা আমি এখানে এই পুতুলটা যদি আমি কমপ্লিট করতে পারি পুতুলটা যদি পেয়ে যাই আরও উনতিরিশটা তাহলে আরও একশো স্পিন পেয়ে গেলাম এখানে কিন্তু আরও কিছু রয়েছে আমি আপনাদেরকে দেখাই তো এখন আমরা কী করবো যেহেতু আমাদের এখন দরকার উনতিরিশটা দরকার তো এখন কী কর ফাইভ এ মারবো এখানে থ্রি এক্স রয়েছে আমরা এখন ফাইভ এ মারবো তো এই যে ফাইভ এক্স করে দিলাম এখন স্পিন মারবো এখন কি করবো এখন অটো করে দিব যেহেতু আমাদের উনত্রিশটা দরকার তো দেখেন অটো করে দিলাম তো উনত্রিশটা হওয়ার সময় কিন্তু আপনাকে আবার অটোটা কেটে দিতে হবে ঠিক আছে তারপর আরেকটা মেন ইম্পর্টেন্ট যে জিনিসটা ওইটা দেখাবো ওইটা না দেখালে কিন্তু আপনি প্রতিদিন স্পিন করতে পারবেন না ফ্রিতে ওই জিনিসটা অবশ্যই দেখবেন ওই জিনিসটা আমি ভিডিওতে দেখিয়ে দিব একটু ওয়েট করেন তো দেখেন নয়টা তো এখন আমি অটোটা কেটে দে দেখেন স্পিন পেয়ে গেছি একশোটা স্পিন কিন্তু পেয়ে গেছি এখন মেন ইম্পর্ট্যান্ট যে জিনিসটা এটা দেখেন এখন আবার ছয়টা দরকার তো ছয়টা দরকার হলে আমাদের তো ফাইভ এক্সে মেরে দরকার নেই তো এখন আমরা আবার স্পিন করব কততে আবার তিন থ্রি এক্সে স্পিন করবো এখানে থ্রি এক্সে স্পিন করব কিংবা টু এক্সে করতে পারি তো আমি আবার এখানে টু এক্স থ্রি এক্স করে দিই এই যে টু এক্স করে দিলাম তো এইভাবে স্পিন খরচ করা যাবে না যেহেতু আপনার এখানে এই জিনিসটা লক্ষ্য রাখবেন এই জিনিসটা যদি আপনি লক্ষ্য না রাখেন আপনার স্পিন কিন্তু নষ্ট হবে আবার স্পিন কালেক্ট করতে হয় কিভাবে সেটা দেখাচ্ছি এখানে তিনটা হয়ে গেছে আর তিনটা আমি কালেক্ট করি ভিডিওটা আগেই বলেছি একটু লং হবে কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন ছয়টা স্পিন কমপ্লিট হয়ে গেল এখন দেখেন এখন আমার দরকার কয়টা তেরোটা এখন বসেল এখানে ড্যামেজ দিবে দশটা তাহলে বসের ড্যামেজটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার বসের ড্যামেজটা দিলে কি হবে বসের ওখান থেকে লাইফ কমবে আপনার লেভেলটা আপ হয়ে যাবে আমার আঠারো লেভেল এখন দেখেন তেরোটা দরকার এখন আবার থ্রি এক্সে মারব যেহেতু তেরোটা দরকার বেশি এক্সে কখন মারতে হবে সেটা দেখাবো দেখেন এখানে বসের ড্যামেজ পাচ্ছি কয়েন পাচ্ছি স্পিন পাচ্ছি তো এগারোটা হয়ে গেছে দেখেন আমি একটু স্কিপ করেছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে দেখেন এখানে বারোটা হয়ে গেছে আরেকটা দরকার আরেকটা দরকার আমি আরেকটা কালেক্ট করে দেখাই সিস্টেম কিন্তু এখনও শুরু হয়নি যে মেন সিস্টেমটা সেটা কিন্তু শুরু হয়নি আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে তেরোটা কালেক্ট করলাম বসে দেখেন এখানে কিন্তু আমার লেভেলটা কিন্তু আপ হয়ে গেল কত হলো আমার আঠারো লেভেল ছিল এখানে দেখেন আঠারো ছিল এখন কিন্তু উনিশে চলে গেলাম এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব তো আমার লেভেল কিন্তু আপ হয়ে গেল এখন দেখেন এখানে দেখেন আমার লেভেল কিন্তু এখানে আপ হয়ে গেল তো এখানে দেখেন উনিশ লেভেল হয়ে গেছে তাহলে আমার কি হলো লেভেলটা আপ হলো তাহলে দেখেন এখানে কি কি পেলাম এখানে দেখেন 28টা জেমস পেলাম এখানে আমি কয়েন পেলাম তারপরে এখানে স্পিন খরচা কত করেছি মাত্র একশো স্পিন খরচ করেছি এখানে আবার আমাদের কিন্তু এখানে স্পিনগুলো আনতে হবে এখন দেখেন এখানে কি লাগবে এখানে পনেরোটা লাগবে আবার তা এখন পনেরোটা আমার দরকার আমি এখানে মারবো কত জানেন থ্রি এক্স করে মারবো থ্রি এক্স করে মারলেই হবে তো আমরা থ্রি এক্স করে মারবো কখন ফাইভ এক্স মারতে হবে টেন এক্স মারতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিব তো দেখেন আমি পনেরোটাকে কালেক্ট করি পনেরোটা কালেক্ট হয়ে গেল এখন দেখেন ম্যাজিকটা দেখেন আপনাদের যে আমি বলেছি যে ম্যাজিকটা দেখাবো এখন যদি আমি এখানে টেন এক্স কিংবা ফিফটি এক্স করে যদি মেরে দিতাম পঞ্চাশ এক্সে যদি কয়েনটা মেরে দিতাম মেরে দিলে কী হতো আমার এখানে স্পিনটা নষ্ট হয়ে যেত কিন্তু আমার এখানে পঞ্চাশটা কমপ্লিট হতো না লেবেল বাড়তো না তো এখন ম্যাজিকটা দেখেন আমি অল্প অল্প করে মেরে কি করলাম সামনে আগালাম সামনে কেন আগালাম এখানে দেখেন তিনশো স্পিন দিবে আমাকে কয়টা পঁয়ত্রিশটা কমপ্লিট করলে আর এখানে মাত্র দেখেন আমার কত স্পিন খরচ হয়েছে এখনও ছয়শো সাতাশিটা স্পিন রয়েছে তাহলে এখন কি হবে আমার এই তিনশো স্পিন কিন্তু আমি এখানে পঁয়ত্রিশটা কিন্তু কমপ্লিট করলে নিতে পারবো তো আমি কমপ্লিট করে আপনার এখন কী করব যেহেতু পঁয়ত্রিশটা দরকার আমি ফাইভ এক্সে মারবো ফাইভ এক্সে মারি ফাইভ এক্সে কী করবো অটো করে দিব কারণ অটো করে দিলে আমার আর বারবার কিন্তু এখানে চাপ দিতে হবে না ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেন যদি আপনার উপকারে আসে আপনি লাইক করে দেন সিস্টেমটা দেখেন আমার আষ্টশো কিন্তু স্পিন ছিল সেটা আমি আবার ব্যাক করে নিয়ে আসবো সেটার বেশি নিয়ে আসবো সেটা তো আনবানব তার বেশি নিয়ে আসবো দেখেন এখানে আমার দেখেন তিনশো স্পিন কিন্তু পেয়ে গেলাম তো বন্ধুরা দেখেন এখানে এখন দেখেন ম্যাজিকটা দেখেন আপনাদেরকে আমি যেটা বলেছিলাম এখানে দেখেন আমি আষ্টশো স্পিন দিয়ে শুরু করেছিলাম এখন দেখেন আমার নয়শো স্পিন হয়ে গেছে তো এখানে কি হয়েছে আমার এখানে কয়েন ব্যালেন্সটাও দেখেন আগে কত ছিল ওয়ান বিলিয়ন ফাইভ ফাইভ ছিল এখন দেখেন সত্তর হয়ে গেছে কত মিলিয়ন কয়েন ফ্রিতে পেলাম আর এখানে দেখেন সাতত্রিশটা জেমস হয়ে গেছে তো এখন এখানে দেখেন পাঁচ মিলিয়ন কয়েন দিবে। যদি আমি ছাব্বিশটা এখানে এই পুতুলটা যদি আবার ছাব্বিশটা আমি পাই তাহলে এখানে আমার ছাব্বিশটা থেকে দশটা হয়ে গেছে এবং এখানে একটা জিনিস আমি যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম আমার আষ্টশো স্পিন থেকে শুরু করেছি আবার নয়শো স্পিন কিন্তু হয়ে গেছে আর এতক্ষণ যত স্পিন করলাম সেগুলো কি করলাম ফ্রিতে করলাম তো এখন দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু মেন জিনিসটা এখনও আসেনি মেন জিনিসটা এখানে দেখেন পাঁচ মিলিয়ন কয়েন পাবেন এখানে সাতত্রিশটা জেমস রয়েছে তো এখন আবার কি করব আবার ফাইভ এক্সে মারব যেহেতু ছাব্বিশটা দরকার ছাব্বিশটা থেকে দেখেন বারোটা পেয়ে গেছি এখন কয়টা দরকার দুইটা দরকার তো আমি আর একবার স্পিন করি দুইটা যদি পাই তাহলে আপনাদেরকে জিনিসটা দেখাতে পারবো ছয়টা পেয়ে গেলাম দেখেন পাঁচ মিলিয়ন কয়েন পেয়ে গেলাম তাহলে দেখেন এখানে কি এখন মেন জিনিসটা দেখেন তো এখানে দেখেন এখন আপনাকে কি দিয়েছে এই জিনিসটা লক্ষ্য করতে হবে এখন একুশটা যদি কমপ্লিট করতে পারেন আপনাকে পঞ্চাশটা কিন্তু বসের ড্যামেজ দিবে। মানে বসের যে লেভেল রয়েছে সেটার কিন্তু অর্ধেক লেভেলে প্রায় কিন্তু সেটা কমিয়ে দিবে তো বসের লেভেলটা কমালে কি হবে আমার এখন উনিশ লেভেল রয়েছে বিশে চলে যাব আর এখানে আমার এখানেও কিন্তু পঞ্চাশটা হয়নি এখানে সাতত্রিশটা হয়েছে আমার এখানে আষ্টশো স্পিনে শুরু করেছিলাম এখন আষ্টরশো বিরানব্বই কিন্তু স্পিন রয়েছে তো এখন কি করবে একুশটা কমপ্লিট করবো দেখেন এখন আবার কি করব। ফাইভ এক্সে মারব যেহেতু আমার একুশটা দরকার আমি ফাইভ এক্সে মারব ছয়টা দেখেন আর একটা দরকার এখন আমাদের মেন জিনিসটা দেখেন এখন কি করতে হবে এই জিনিসটা একটু মাথায় রাখেন মেন ইম্পর্টেন্ট জিনিসটা এখানে পঞ্চাশ এক্স কিন্তু বসের ড্যামেজ দিবে তো এখন কি করব এখানে আমার ফাইভ এক্স রয়েছে এখানে লেভেলটা টেন করে দিব। তাহলে কি হবে এখানেও কিন্তু এই ড্যামেজটাও কিন্তু পরিমাণ বেড়ে যাবে তো এখন কি করব আমাদের দেখেন কেন আমি এখানে এখানে স্পিনটা টেন এক্স করলাম এখানে দেখেন আর একটা লাগে তো একটা লাগে আমি হয়তো এক স্পিন বা দুই স্পিন করলে পেয়ে যাব। এখানে স্পিনটা করে দেই তাহলে আপনি এই যে দেখেন পেয়ে গেলাম এখন দেখেন আমি কত ছত্রিশ মিলিয়ন কয়েন পেয়েছি দেখেন এখানে দেখেন এখানে বসের ইটা দেখেন আপনাদের যে একটা জিনিস আমি দেখাই এখানে দেখেন বসের এখানে যে আমার যে এখন কিন্তু আমার উনিশ লেভেল কিন্তু আপনাদের এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে লেভেলটা অ্যাক্টিভ করেছি দেখেন এখানে উনিশ লেভেলে বসের কয়েন কত ছিল বাহাত্তর মিলিয়ন ছিল এখানে দেখেন বাহাত্তর মিলিয়ন কয়েন ছিল বসের কিন্তু এখন দেখেন বত্রিশ মিলিয়ন হয়ে গেছে মানে কি মানে আমি প্রায় ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্টের বেশিও কয়েন কিন্তু ড্যামেজ করে ফেলেছি মাত্র বত্রিশ মিলিয়ন কয়েন হলে আমি আবার বিশে চলে যেতে পারবো এটা কিভাবে করলাম এই যে পঞ্চাশ এক যে ড্যামেজটা দিয়েছিল এটা কিন্তু আমি কি করেছি এই পঞ্চাশ এক ড্যামেক্সের সময় যখন একটা পুতুল দুইটা পুতুল দরকার ছিল তখন এখানে টেন এক্স করে দিয়েছি আপনারা তখন টেন এক্স কিংবা ফিফটি এক্স করে দিবেন তাহলে কি হবে এখানে যত এখানে বসের ড্যামেজটা থাকবে সেটা কিন্তু টেন এক্স কিন্তু ড্যামেজ হয়ে যাবে তাহলে কি হবে তাড়াতাড়ি লেভেলটা কিন্তু আপ হয়ে যাবে এখন দেখেন মেন ইম্পর্টেন্ট জিনিসটা এখন কত দিয়েছে সাতশো একাত্তরটা আমার কিন্তু এখন এইটা টার্গেট না এটা কেন টার্গেট না আমার সব স্পিনও যদি মারি এখানে সাতশো একাত্তরটা কিন্তু কমপ্লিট করা সম্ভব না আর এখানে সাতশো একাত্তরটা কমপ্লিট করলে আমি তিরিশ মিলিয়ন কয়েন পাব তো আমার এই তিরিশ মিলিয়ন কয়েনের জন্য আমি সাতশো এখানে আটশোশো স্পিন খরচ করব না কেন করব না তাহলে কিন্তু কালকে কিন্তু আবার স্পিন করতে পারবো না এটা কিন্তু আবার নতুন করে আসবে যখন আমরা প্রথম থেকে শুরু করেছিলাম আমাদের একশো স্পিন দিয়েছিল তারপরে তিনশো স্পিন দিয়েছিল এটা কিন্তু আবার নতুন করে চলে আসবে আপনি যদি এখন স্পিন না করেন সেটা কোন সময়টা চলে আসবে এই যে এখানে দেখেন হট যে আইকনটা রয়েছে এই হট হটাই ক্লিক করে দিতে হবে এই হট আইকনে যদি আমরা ক্লিক করে দিই তাহলে দেখেন এটা আরো 66 ঘন্টা পর কিন্তু এই টাস্কটা কিন্তু চলে যাবে দেখেন 66 ঘন্টা পর তাহলে এখানে 66 ঘন্টা রয়েছে তো এই ছিষট্টি ঘন্টা পর আপনি এখানে যদি আবার স্পিন করেন আবার যে প্রথম থেকে আমরা যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো কিন্তু আবার চলে আসবে মানে এখানে যে স্পিনের যে এখন দেখাচ্ছে সাতশোটা কমপ্লিট করতে হবে তখন কিন্তু এখানে আবার প্রথম থেকে শুরু হবে পাঁচটা ছয়টা বিশটা উনিশটা চব্বিশটা মানে আমি যে প্রথম থেকে যে স্পিনগুলো নিয়েছিলাম একশোটা তিনশোটা তো এরকম করে আবার নতুন করে শুরু হবে তো আমাদের এখন যেহেতু আমরা সাতশো এখানে একাত্তরটা কমপ্লিট করতে পারবো না আষ্টসি স্পিন দিয়ে এখন কিন্তু আর স্পিন করব না এখন ওই সময়টা যখন শেষ হবে এই সময়টার জন্য কিন্তু আপনাকে ওয়েট করতে হবে এই সময়টা এখন দেখেন ছিষট্টি ঘন্টা আগে কিন্তু কম ছিল এতদিন কিন্তু আটচল্লিশ ঘন্টা ছিল চব্বিশ ঘন্টা ছিল এখন এই ঘন্টাটা শেষ হওয়া পর্যন্ত আপনি আর স্পিন করবেন না তো এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট কি করবেন এখানে যেহেতু আর আমার সাতটা এখানে জেমস দরকার আমি জাস্ট কী করবে জেমসগুলো কালেক্ট করবো জেমসগুলো যখন আমার সাতটা কালেক্ট হয়ে যাবে তখন কিন্তু আমি আর এখানে স্পিন করব না কারণ আমি আষ্টশো স্পিন দিয়ে শুরু করেছিলাম এখনও আমার আষ্টশো কিন্তু স্পিন রয়েছে এখানে আমার লাভ হয়েছে কি আমার এখানে কয়েন ব্যালেন্স বেড়েছে লেভেল বেড়েছে তারপরে জেমস বেড়েছে সব কিছুই কিন্তু আমার এখানে আপগ্রেড হয়ে গেছে তো এইভাবে এই ট্রিক্সটা খাটিয়ে কিন্তু আপনারা আনলিমিটেড স্পিন কিন্তু করতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি সবাই টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন সেখানে কিন্তু সকল আপডেট এবং যত টিপস রয়েছে ট্রিক্স রয়েছে সব কিছু কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিই তো এরকম ভালো ভালো ট্রিক্সের জন্য টিপসের জন্য অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন সবাই তাহলে কিন্তু সবার আগে সেই টিপসগুলো পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই nova soba